এদিকে টানা চতুর্থবারের মতো জাতীয় নির্বাচনে জয়ী হওয়ায় আওয়ামী লীগকে স্বাগত জানিয়েছে ভারত, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশ। সোমবার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকা দিল্লির ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ক আরও গভীর হওয়ার আশাও জানিয়েছেন তিনি। বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদারের প্রতিশ্রুতির কথাও জানান মোদী। নির্বাচনে জয়ী হওয়ায় আওয়ামী লীগের সভাপতিকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের রাজা জিগমে সিগমে ওয়াংচুক। অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশকে হাসিনাজির প্রতি, তার পরিবারের প্রতি, তার আওয়ামী লীগের প্রতি এবং অন্যান্যদের সকলকে বলবো, সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদের দোয়া করুন, শান্তিতে থাকুন, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, আমার অনেক অভিনন্দন থাকুন।